মাহি রমজানের শেষ শুক্রবার দিনটি মুসলিম উম্মার কাছে জুমাতুল বিদা নামে পরিচিত রমজানের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন জুমাতুল বিদা রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদার দিনে মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড় পবিত্র কুরআন এবং হাদিস থেকে জুমাতুল বিদার কোনো ধারণাই পাওয়া যায় না কিন্তু রমজানের শেষ জুমা যাকে জুমাতুল বিদা নামে অভিহিত করা হয় সেখানে মানুষের উপস্থিতি রমজানের অন্যান্য জুমার তুলনায় বহুগুণ বৃদ্ধি পায় যা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণত গোটা বছর জুমার নামাজের যে উপস্থিতি হয় রমজানে বিশেষ পরিবেশের কারণে জুমার উপস্থিতি এর থেকে অনেক বেড়ে যায় আর কথিত সেই জুমাতুল বিদায় মসজিদে তিল ধারণের ঠাঁই থাকে না প্রকৃত বিষয় হল আজ মুসলমানদের মাঝে অনেক ভুল রীতিনীতি প্রবেশ ঘটেছে বেদাত স্থান করে নিয়েছে এ সকল বিষয়ের মাঝে একটি হচ্ছে জুমাতুল বিদা যদ্দরুন আল্লাহ তালার পক্ষ থেকে মহানবী সাল্লাহু আলহাল্লামের প্রতি অবতীর্ণ প্রকৃত শিক্ষা থেকে অধিকাংশ মুসলমান যোজন যোজন দূরে সরে গেছে তবে হ্যাঁ পবিত্র কুরআনে জুমার বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে কিন্তু মুসলমানদের এক বিরাট অংশ এই কুসংস্কার এবং বেদাতের শিকার হয়ে প্রকৃত জুমার গুরুত্ব ভুলে জুমাতুল বিদার ধারণা মস্তিষ্কে লালন করছে পবিত্র কুরআনে জুমার গুরুত্বকে বুঝাতে গিয়ে আল্লাহ তালা বলেছেন হে যারা ইমান এনেছ যখন তোমাদেরকে জুমার দিনের একটি বিশেষ অংশে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশ্যে দ্রুত আসো এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো কেননা এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে হাদিস গ্রন্থেও জুমার গুরুত্বের বিষয়ে অনেক বর্ণনা পাওয়া যায় যেমন হজরত আবু হুরাইরা রাজা তালা আনহু বর্ণনা করেছেন মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন জুমার দিন ফিরিস্তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায় এবং সর্বপ্রথম আগমনকারীকে প্রথমে লিখেন আর প্রথমে আগত ব্যক্তির দৃষ্টান্ত এমন যেন তিনি উট কুরবানি করলেন এরপরে আগমনকারী ব্যক্তি এমন যেন তিনি গাভী কুরবানি করলেন এরপর যিনি প্রবেশ করলেন তিনি যেন ছাগল কুরবানি করলেন এরপর যিনি প্রবেশ করলেন তিনি যেন মুরগি কুরবানি করলেন আর অবশেষে যিনি প্রবেশ করলেন তিনি যেন একটি ডিম সাদকা করলেন অতপর ইমাম যখন মিম্বারে এসে যান তখন সেই ফিরিস্তা তার রেজিস্টার বন্ধ করে খুদ্বাসোনা শুরু করে দেয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম আরও বলেছেন উদাসীনতার সাথে লাগাতার তিনটি জুমা যদি কেউ ছেড়ে দেয় আল্লাহ তার হৃদয়ে মোহর মেরে দেন এছাড়া আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আরও বলেন যদি মানুষ কবিরা গুনাহ বা বড় বড় পাপ থেকে নিজেকে রক্ষা করে তাহলে পাঁচ বেলার নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এবং রমজান থেকে পরবর্তী রমজান উভয়ের মাঝে সংঘটিত অপরাধের প্রায়শ্চিত্ত হয়ে যায় এখানে কেবল জুমা বা জুমাতুল বিদার উল্লেখ নেই বরং রোজা ও নামাজের প্রতি মনোনিবেশেরও প্রয়োজন রয়েছে রমজানের শেষ জুমার বিষয়ে অনেকের ধারণা যে পুরো জীবনের কাজা পড়ে নিয়েছি তাই পাপ ক্ষমা হয়ে গেছে জুমাতুল বিদা আদায় করে নিয়েছি তাই গুনাহ মাফ হয়ে গেছে অথচ প্রকৃত বিষয় হল প্রত্যেক জুমাই পরবর্তী জুমা পর্যন্ত কৃত ভুল ভ্রান্তির প্রায়শ্চিত্ত হয়ে থাকে মহানবী সালাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের ওপর ইমান রাখে তার জন্য জুমার দিনে জুমার নামাজ আদায় করা ফরজ মহানবী সাল্লাহ আলিয়া আরও বলেন জুমার দিনে এমন একটি মুহূর্ত আসে যখন মুসলমান নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যে কল্যাণেরই দোয়া করে আল্লাহ আল্লাহতালা তাকে সেই কল্যাণ দান করেন অতএব কেবল জুমাতুল বিদা নয় বরং প্রতিটি জুমা আল্লাহর দৃষ্টিতে সমান গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে সারা বছরে কেবল একটি জুমা নয় বরং প্রতিটি জুমাকে সমান গুরুত্ব দিয়ে আদায় করে পাপ থেকে পরিত্রাণ এবং আল্লাহ তালার সন্তুষ্টি লাভের সৌভাগ্য দিন ইমলা